বন্ধুরা, সকলকে শুভেচ্ছা সহ স্বাগতম। অনেক দূর থেকে আমাকে দেখতে পাচ্ছেন, আমি আছি। আজকে প্রিয়া সহ আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টানেল কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের মুখে। আজকে আমরা, যদিও নিরাপত্তাজনিত কারণে ভিতরে হেঁটে যাওয়ার সুযোগ নেই, মোটরসাইকেল যেতে পারে না, সিএনজি যেতে পারে না, হেঁটে যাওয়ার সুযোগ নেই, গাড়িতে যেতে হবে, তো আমরা আজকে ভিতরে দেখাচ্ছি না। টানেলের সম্মুখ অংশের কী অবস্থা, কী ছিল এলাকার অবস্থা, বর্তমানে কী হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। বঙ্গবন্ধু টানেলের সম্মুখের অবস্থা, এই চট্টগ্রাম কী ছিল এবং এই চট্টগ্রামের বর্তমান পরিবর্তন কী হয়েছে। আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন জয় বাংলা বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী মহোদয়ের একটি উদ্যোগ এখানে রয়েছে, যেটি টানেল উদ্বোধনের সময় আমরা দেখেছি। আপনারা যারা বিশেষ করে ভ্রমণ প্রিপারেশন আছেন, তারা এখানে ঘুরে আসতে পারেন, ঘুরতে আসতে পারেন। টানেলের পাশে রয়েছে চট্টগ্রাম সি বিচ এবং এখানে এখন পর্যন্ত বিকেল আমরা যে সময়টাতে এসেছি, আমরা অনেকটা মানুষের দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছি। তো এটা শুধু যে যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা রেখেছে তা কিন্তু নয়, এটা কিন্তু পর্যটকদেরকেও টানছে এই টানেল। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের প্রথম বহুলেন সড়ক বঙ্গবন্ধু টানেলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2023 সালের 28 অক্টোবর শনিবার উদ্বোধন করেন। দক্ষিণ এশিয়ায় নদীর তলদেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল এটি। সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেলের মোট দৈর্ঘ্য 9.39 কিলোমিটার, মূল টানেলের দৈর্ঘ্য 3.315 কিলোমিটার, অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য 5.35 কিলোমিটার। টানেলের ধরন দুই লেনের ডুয়েল টানেল। চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দরের কাছে কর্ণফুলী নদীর ভাটির দিকে নেভি কলেজের কাছে টানেলটির প্রবেশপথ, আর আনোয়ারা প্রান্তে সার কারখানার কাছে বহিগমন। সরকারি তথ্য মতে 2016 সালের অক্টোবর মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় আর নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারি মাসে। টানেলের নির্মাণ ব্যয় প্রায় 10,689.71 কোটি টাকা, এর মধ্যে বাংলাদেশ ব্যয় করেছে 4,619.70 কোটি টাকা এবং চীনের ঋণ 6,070 কোটি টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে চট্টগ্রাম শহরে নিরবিচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যমান সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করতে এই প্রকল্প করা হয়েছে। এই টানেল নির্মাণে কাজ করেছে চীনের চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি। এর রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সেই কোম্পানির সাথে 5 বছরের চুক্তি করেছে। এই টানেলের টোল ভাড়া প্রকাশ করা হয়েছে, যা গাড়ি ভেদে 200 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত হবে। কার, জিপ, পিকআপ 200 টাকা, মাইক্রোবাস 250 টাকা, 31 আসন বা এর কম বাসের টোল 300 টাকা, 32 আসন বা এর বেশি আসনের বাসের টোল 400 টাকা,
বাস 3XL 500 টাকা, ট্রাক 5 টন পর্যন্ত 400 টাকা, ট্রাক 5.01 টন হতে 8 টন পর্যন্ত 500 টাকা, ট্রাক 8.01 টন হতে 11 টন পর্যন্ত 600 টাকা, ট্রাক ট্রেলার 3XL 800 টাকা, ট্রাক ট্রেলার 4XL 1000 টাকা, ট্রাক ট্রেলার 4XL-এর অধিক 1000 টাকা, প্রতি এক্সেল 200 টাকা বেশি। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম তথা চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সম্মুখভাগ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আমার পিছনে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টানেলের প্রতিকৃতি। অনেকে মনে করতে পারেন টানেলের সুড়ঙ্গ হচ্ছে একটি, কিন্তু এটি দেখলে আপনারা বুঝে যাবেন যেখানে টানেলের সুড়ঙ্গ হচ্ছে দুটি। একটি হচ্ছে পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা যাওয়ার, আরেকটি হচ্ছে আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তে আসার। এই হচ্ছে টানেলের আদল। একপাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এবং অন্য পাশে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। আশা করছি আজকের আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আমি আপনাদেরকে আবারও আমাদের চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ জানাবো চট্টগ্রামের এই অপার সম্ভাবনার বিশাল সৌন্দর্য দেখতে আসার জন্য। সেই সাথে টানেল, একই সাথে সি বিচ এবং একই সাথে আপনারা চট্টগ্রাম এয়ারপোর্ট দেখার আমন্ত্রণ আপনাদেরকে আমি জানাচ্ছি। আজ তাহলে আমি ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন, যাতে করে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষ জানতে পারে আমাদের এই টানেল সম্পর্কে, জানতে পারে সি বিচ সম্পর্কে, জানতে পারে আমাদের এয়ারপোর্ট সম্পর্কে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আবারও শেয়ার করার আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই অবশ্যই থাকুন জীবন.com-এর সাথে। ধন্যবাদ।